আরে ফুলটুসি, অমন ডাগর ডাগর চোখানা দিয়া অন্যদিকে কেন তাকায় আসো? মোর দিকে একটু তাকাও, মুই যে তোমার রূপে পুরো দিওয়ানা হইয়া গেছি। যাও যাও, ও এমন করে আর কইও না, আমার লজ্জা করে। মোর হানে কোনো লজ্জা নাই ফুলটুসি, আহো আহো। এখন মোরা দুইজনে মিল্লা ওই নদীর পাড়ে যাইয়া একটু সুখ দুঃখের আলাপ করি। কালুর কথা শুনে মিষ্টিটি পুরো মমের মতো গলে যায় আর কালুর সাথে নদীর পাড়ে চলে যায়, আর দুজনে মিলে মনে সুখে প্রেম করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু কালু আর মিষ্টিটির প্রেম যেন শেষ হয় না। আরে এটা কালু না, কিন্তু ওই বেটা মিষ্টিটির সাথে কি করছে? ব্যাপারটা তো আমার মোটেও সুবিধা লাগছে না, নিশ্চয়ই এর কোনো ঘাবলা আছে। ঘাবলা টাবলা পরে দেখবো, আগে প্রমাণ রাখি। এই বলে টোনা তার ফোন বের করে আর তারপর কালু আর মিষ্টিটির প্রেমের ভিডিও ধারণ করে। যাক, একটা প্রমাণ তো সংগ্রহ করতে পেরেছি, এরপর সময় মতো আমি এটাকে কাজে লাগিয়ে দিব। টোনা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে কালুর বউ কাকলি, বাড়িতে আজ একটা খাবারও নেই, খুদায় আমার পেট পুরো চোচো করছে, মনে হচ্ছে একাই সব খেয়ে ফেলি, কিন্তু কালু তো কোনো খাবারই আনেনি, লোকটা যে কোথায় গিয়েছে কে জানে। কাকলি রাগে নিজের ঘরে পায়চারি করতে থাকে। এমন সময় মিনু টুনটুন এসে বলে, কি রে বরিশাল্লা বউ, এমন করে ঘরের মধ্যে পায়চারি কেন করছিস? নিশ্চয়ই বরকে চোখে হারাচ্ছিস। চোখে হারালে কেউ পায়চারি করে না, পায়চারি করে যখন তার চাহিদা পূরণ হয় না। তোর স্বামী যে বাউন্ডুলে, সে আর তোর কি আর চাহিদা পূরণ করবে? দেখি গিয়ে কোন মেয়ের সাথে ঝোপের আড়ালে বসে আবার অকাম কুকাম করছে। খবরদার বলছি, আমার হীরের টুকরো স্বামীকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। তোর স্বামী হীরের টুকরো নয়, গোবরের টুকরো, আমরা তো খুব ভালো করেই জানি, তাই অমন স্বামী নিয়ে একদম অহংকার করিস না, শুকনো গোলাপের পাপড়ির মতো আবার ঝরে যাবি। আমার স্বামী হচ্ছে পবিত্র গঙ্গার জলে স্নান করা, আর আমার মাথাটা না খেয়ে দয়া করে আসুন তো এখন। কাকলির এমন কথা শুনে মিনু রাগ করে সেখান থেকে চলে যায় আর কাকলি আবার তার ঘরে পায়চারি শুরু করে দেয়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। ওগো, আজ তো অনেক হলো, এদিকে তার উপর আবার রাতও নেমে এসেছে, তাই আজ আমি আসি, কাল না হয় আবার দেখা হবে। অহনি চল্লা যাইবা, আর একটু থাও না গো। না গো না, রাত হয়েছে, সবাই দেখলে আমার দিকে কাঁদা ছুড়বে। আচ্ছা তুমি যখন বলতে আছো তখন যাও, কাল আবার আইছো কিন্তু। এরপর মিষ্টিটি সেখান থেকে চলে যায় আর কালু কোমর দোলাতে দোলাতে বাড়ি ফিরে আসে। এতক্ষণে তোমার আসার সময় হলো শুনি, আমি যে না খেয়ে তোমার জন্য বসে আছি সেটা বুঝি গায়ে লাগে না তোমার, তাই না? প্যাটের ভক্তি কখনো গায়ে লাগে নাকি? এটা তো শুধু প্যাটের মধ্যেই খাওনার খাওন চায়। রাখো তো তোমার সব হেয়ালি, আর তোমার গা থেকে এমন মিষ্টিটি মিষ্টিটি গন্ধ আসছে কেন? কোথায় ছিলে তুমি সারাদিন? হ্যাঁ, কাকুলের ধমকানি শুনে কালু মনে মনে ভাবে, এই যা কামড়া সারছে, বৌমোর কুকুরটি ধৈর্য হালাইলো না তো। কি হলো কি, মুখে এমন কাঠালে আঠালা গিয়ে চুপ হয়ে আছো কেন? আরে তুমি যে কখন কি কও না, আমি কামছাড়া আর কই থাক মুকাও। একদম মিথ্যে কথা বলবে নাই বলে দিলাম, নিশ্চয়ই তুমি টিয়ের আশেপাশে কোথাও গিয়েছিলে, নয়তো তোমার গা থেকে মিষ্টি টিয়ের গন্ধ আসতো না। ওহো, আমি তো তোমারে কইতে ভুললেই গেছি, আমি যখন বাড়ি আইতেছিলাম তখন মিষ্টি টিয়ে ওই পথ দিয়ে আইতে আসিল, আর জানো ওই তখন কি করছে? না বললে আমি জানবো কি করে, আমি কি অন্তর্জামি নাকি? হ্যাঁ। আহা, এমন রাগ করতে আসো কেন? আমার কথা না আগে হলো, ওই মিষ্টি টিয়ে ইচ্ছে কইরাই আমার গায়ে এসে ঢইল্লা পড়লো, আর তখনই আমাদের গায়ের সাথে গা লাগিয়ে গেছিল, আর অমনি ওর গায়ের গন্ধ আমার গায়ে চইলে আইছে। কি, ওই মিষ্টিটির এত বড় সাহস? আমি আজ ওকে দেখাচ্ছি মজা। আরে আরে, তুমি যাইতে আসো কই, আমার কথা কানা তো আগে হলো, তোমার মা আমারে কল করছিল, তোমার মায়ে নাকি খুবই অসুস্থ, তোমারে দেখবার চাইতে আসে। হায় হায়, কি বলো এসব, আমার মা অসুস্থ, আমাকে এক্ষুনি আমার
একবার মায়ের কাছে নিয়ে চলো। কালু কোনো রকমে গা ঢাকা দিয়ে এবারের মতো বেঁচে যায় আর নিজের বউকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কালু তার বউ নিয়ে বাড়ি ফিরে আসে না। বউ তুমি থাকো, মুই কামে যাইতে আসি। এতদিন তো শ্বশুর বাড়িতে থাইকা ভালো মন্দ খাইলাম, অহন তো আর তা হইব না। মাথার গাম পাই হালাইয়া কাম করন লাগবো। যাও, তবে আজ যেন কেউ গায়ে এসে না পড়ে, যদি পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর কালু কাজের জন্য বেরিয়ে পড়ে আর পথেই টোনার সাথে দেখা হয়ে যায়। কালু দাদা, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, পথে দেখা হলো ভালোই হলো। হঠাৎ মোর লগে দেখা করবার চাও কেন? কোনো বিশেষ কারণ আছে নি? আমাকে 5,000 টাকা ধার দাও, এ 2-4 দিনের মধ্যেই আমি তোমার টাকাটা দিয়ে দিব। হায় হায় রে, মোর কাছে একটা টাহাও নাই। তুমি যদি মোর পেটে গুলি মারো তবুও মোর দ্বারে একটা টাহাও বেরোইব না। আমি খুব ভালো করে জানি তোর কাছে টাকা আছে, কিন্তু তুই আমাকে দিবি না, এটাই হলো তোর কথা। কিন্তু আমিও তো নাছোর বান্দা, দেখ এবার কি করি। কালু দাদা একবার আমার ফোনের দিকে তাকিয়ে দেখ তো কি দেখা যাচ্ছে। হায় হায়, কামড়া আরছো কি? মোর ব্যক্তিগত ভিডিও ধারণ করছো কেন? এখনই এটারে ডিলিট কর কইতাছি। করব, তার আগে বৌদিকে একটু দেখিয়ে নিব। এই দাদা এই দাদা, তুমি মোর এত বড় ক্ষতিটা কইরো না কইরো না। তুমি কও মোর থেকে তুমি কি চাও, মুই তোমারে তাই দিমু। তাই দিবা? তাহলে দাও, এক্ষুনি 5,000 টাকা দাও। টোনা বলার সাথে সাথে কালু টোনাকে টাকা দিয়ে দেয়। এই লও দাদা লও। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। এই বলে টোনা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর কালু রাগে আগুন হয়ে হাঁটতে থাকে আর অন্যমনস্ক হয়ে হাঁটার কারণে ইগুলের সাথে ধাক্কা খেয়ে যায়। এই শালার বেটা শালা, চোখে দেখিস না নাকি? হ্যাঁ, ইচ্ছে করে গায়ে এসে পড়িস? একদম তেড়া তেড়া কথা কইবার না মোর লগে, মোর মাথা কিন্তু গরম আছে। শালা, তোর মাথা গরম আছে তোর কাছে, আর সেটা কি না তুই আমাদেরকে দেখাতে এসেছিস? শালা, মারবো এখানে আর লাশ পড়বে গিয়ে শ্মশানে। তুই মোরে মারবি? মার দেহি কত পারিস। আয়। কালুর কথা শুনে ইগল আরো বেশি রেগে যায়। কালু রেগে গিয়ে মারতে থাকে। শালা, আজ আমার একটা দরকারি কাজ পড়ে গিয়েছে বলে তোকে ছেড়ে দিলাম। এরপর ইগল সেখান থেকে চলে যায় আর কালু রাগি মাথায় নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো, কি হয়েছে তোমার? মোরন ক্ষুধা লাগছে, খাওন দে। রান্না তো এখনো শেষ হয়নি, তুমি একটু বসো, আমি রান্না শেষ করি তারপর তোমাকে খেতে দিচ্ছি। সারাদিন বাড়িত বৈসা বৈসা পরপুরুষের মুখ দেখিস না? এসব উল্টা পাল্টা কথা কেন বলছো? কি হয়েছে তোমার বলো তো শুনি। কালু কোনো উত্তর না দিয়ে কাকুলিকে মারতে শুরু করে আর মাথায় আঘাত করার কারণে কাকুলি সাথে সাথেই মারা যায়। এইটা মুই কি হলাম? বউ, এই বউ, এই বউ, এই বউ কথা কা কথা কা বউ কথা কা, মুই নিজ হাতে নিজের বউটাকে মাইরা হেললাম। ও তো মোর লগে কোনো অন্যায় হরে নাই, উল্টা মুই ওকে ঠহাইছি আর এখন ওকে মাইরা ফেললাম। মুই পাপি, মুই পাপি। কালু নিজের ভুল বুঝতে পেরে ভীষণ কান্না করতে থাকে আর পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করে আর জেল থানায় বন্দী হয়ে পড়ে। এজন্যই বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাপরে বাপ, অনেক কষ্ট করে ইগলকে ফাঁদে ফেলেছি। টুনি, এই ইগলের জন্য আমরা শান্তিতে ছানাদের বড় করতে পারি না, এবার তো এই ইগলের বিচার রাজা মশাই করবে। চলো সবাই, আমরা ইগলকে নিয়ে রাজা মশাইয়ের কাছে যাই। সব পাখিরা মিলে ইগলকে ধরি রাজা তোতার কাছে নিয়ে যায়। ইগল, তুমি সব পাখিদের অনেক ক্ষতি করেছো, এবার তোমাকে বড় শাস্তি পেতে হবে। না না মহারাজ, দয়া করে আমাকে কোনো শাস্তি দিবেন না, আমি আর কখনো কারো ক্ষতি করব না। মহারাজ, আপনি এই ইগলের কথা একদম বিশ্বাস করবেন না, এই ইগল সবসময় মিথ্যে কথা বলে আর আমাদের ক্ষতি করবে না বলে বলে বারবার আমাদের ক্ষতি করে। মহারাজ, আপনি কিছুতে ইগলকে ছেড়ে দিবেন না।
তোমরা সবাই আমাকে শেষবারের মতো বিশ্বাস করো। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাদের ডিম বা ছানাকে খাবো না। ব্যাস, শুধু আজকের মতো আমাকে ক্ষমা করে দাও। আমার বাসায় আমার ডিম রয়েছে, আর কদিন পরে আমার ডিম ফুটে ছানা বের হবে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আপনিও ক্ষমা করে দিন রাজা মশাই। হ্যাঁ হ্যাঁ, আমি ইগুলের বাসায় একটা ডিম দেখেছি। কদিন পরে তো সেই ডিম ফুটে ছানা বের হবে। মায়ের কর্মের ফলে মাধুম ছানাটা এতিম হয়ে যাবে তো। ঠিক আছে ইগল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আবার যদি তুমি পাখিদের ক্ষতি করার চেষ্টা করো তবে তার পরিণাম অনেক খারাপ হবে। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আমি আর দ্বিতীয়বার কখনোই কারো ক্ষতি করার চিন্তাও করব না। এরপর থেকে অনেক সুখী পাখিরা দিন কাটাতে থাকে। কিছুদিন পরে একটা সাপ জঙ্গলের ভেতরে আসে। কেউ জানে না আমি এই জঙ্গলে এসেছি। এবার তো আমি লুকিয়ে লুকিয়ে সব পাখিদের ডিম আর ছানা খেয়ে ফেলবো, আর সব দোষ পড়বে গিয়ে ওই ইগলের ঘাড়ে। কি মজা! যাই, এবার আমি ডিম খুঁজে দেখি পাতো খিদে পেয়েছে। এসব বলে সব পাখিদের ডিম খুঁজতে বেরিয়ে পড়ে। আরে, এ তো মনে হচ্ছে শালিকের ডিম। আহ, কতদিন পর শালিকের ডিম খাবো। আহ, কি স্বাদ! এত স্বাদ কেন? শালিকের ডিমে দেখছি সেই স্বাদ। আমি এভাবে জঙ্গলে সব পাখিদের ডিম আর ছানা দেখে ফেলবো। আমি তো এখানে ডিম খেতে এসেছি, আর এখন কি না সামনে একটা ছানা দেখতে পাচ্ছি। যাক, ভালোই হলো, আজ বেশ জমিয়ে ছানার মাংস খাবো। এসব বলে সাপটি ছানাটির কাছে যায় আর ছানাটিকে ধরে খেয়ে ফেলে। আরে বা, এ জঙ্গলে দেখছি পাখিদের ডিম আর ছানার মাংসের অনেক স্বাদ। আমি রোজ রোজ এভাবে ছানার মাংস আর ডিম খেয়ে আমার পেট ভরাবো। এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, নয়তো আবার কোনো পাখি আমাকে দেখে ফেলবে। হায়রে, আমার মেয়েটা কোথায় চলে গেল? সারা জঙ্গলে খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না। না জানি আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল। এবার তো আমার মনে হচ্ছে ওই ইগল আমার ছানাকে ধরে খেয়ে নিয়েছে। না না বিউটি দিদি, এমনটা হতে পারে না, কারণ ইগল তো কথা দিয়েছে যে সে কখনো আর আমাদের ছানা খাবে না। টুনি, ওই দুষ্ট ইগলের কথার কোনো বিশ্বাস নেই। ওর খিদে পেলেই ও সব কথা ভুলে যায়। আমার তো মনে হচ্ছে বিউটি দিদি একদম ঠিক কথা বলেছে, ওই ইগলই কিছু একটা করেছে। বিউটি দিদি, চলো আমরা আবারও জঙ্গলে তোমার মেয়েকে খুঁজে দেখি, কেননা আমরা এমনি এমনি কোনো প্রমাণ ছাড়া ইগলের উপর দোষ চাপাতে পারি না। সব পাখিরা বিউটির ছানাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। একদিন সকালে কাকলি ডিম দেখে খাবার সংগ্রহ করতে গেলে সেই সুযোগে দুষ্ট সাপটি এসে কাকলির ডিম খেয়ে ফেলে। হাই হাই, কি কি সর্বনাশ হলো গো, আমার ডিমটা কে খেয়ে ফেললো? টুনি, তোমার কথায় মহারাজ ইগলকে ক্ষমা করে দিয়েছে, আর এখন দেখো ইগল নিজের দেয়া কথা ভুলে গিয়ে আবারও আমাদের ডিম আর ছানাদের নিজের খাবার বানাচ্ছে, দেখলে? তুমি ঠিকই বলেছো কালু দাদা, ইগলের উপর ভরসা করা আমাদের একদম উচিত হয়নি, কিন্তু এসব ইগলই করছে তো। চলো আমরা সবাই মিলে রাজা মশাইয়ের কাছে যাই। এরপর সব পাখিরা মিলে রাজার কাছে যায় আর দুজন প্রহরীকে নিয়ে তারা ইগলের বাড়িতে যায়। ইগল, তুমি কখনোই শোধরাবে না তাই না? এবার চলো আমাদের সাথে, তারপর দেখবে রাজা মশাই তোমাকে কি শাস্তি দেয়। আরে, আমি কি করেছি যে আমাকে শাস্তি পেতে হবে?
বাহ ইগল, তুমি তো এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছু জানোই না। চলো চলো তাড়াতাড়ি চলো, রাজা মশাই তোমার মুখটি দেখার জন্য অপেক্ষা করছে। এরপর প্রহরী দুজন ইগলকে ধরে রাজা তোতার কাছে নিয়ে যায়। এদিকে টুনির মেয়ে টুকি জোরে জোরে চিৎকার করতে থাকে। কি রে মা টুকি, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? বল মা, আমাকে বল। আরে একি, আমার একটা ডিম কোথায়? মা মা, একটা বড় সাপ এসে খাবলে মেরে একটা ডিম খেয়ে ফেলেছে। আমি ভয়ে চিৎকার করেছি জন্য তাড়াতাড়ি সাপটা পালিয়ে গেছে মা। সাপ? তার মানে আমরা ভুল ভেবেছি? এতদিন ধরে তাহলে সাপ আমাদের ক্ষতি করছে, আর আমরা কিনা ইগল দিদিকে দোষী ভেবেছি? হায় রে, এখন আমি কি করব? ওই লম্বা দুষ্টু সাপকে আমি কিভাবে ধরব? মা টুকি তুই ঘরেই থাক, আমি এক্ষুনি সবাইকে খবরটা দিতে যাই। টুনি দ্রুত সব পাখিদের খবর দেয়, আর তারা সবাই একসঙ্গে হয়ে আলোচনা করতে থাকে। ওই সাপের পেটে পাখির ডিম রয়েছে, যদি আমরা সাপকে মারতে না পারি তবে তো ওই সাপ আমাদের বংশ নির্বংশ করে দিবে। না না, চলো চলো সবাই আমরা ওই সাপকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেই, আর ওই নির্দোষ ইগল দিদিকে মুক্ত করি। আমি যদি ওই সাপকে দেখতে পাই তাহলে আমি একা একা মেরে ফেলবো। আমি যদি একবার ওই হারামি সাপকে দেখতে পাই তবে জীবনের তরে ওকে শেষ করে দিব। ও আমার ডিম খেয়েছে, ওই সাপের পেটেই সব পাখির ডিম রয়েছে। কিছুক্ষণ পরেই সব পাখিরা মিলে দুষ্টু সাপটিকে ধরে ফেলে। শয়তান সাপ, তুই আমাদের সবার ডিম খেয়েছিস, এবার তো তোর আর কোনো নিস্তার নেই। কালুকার, তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমি অনেক শক্তিশালী। শয়তান সাপ, তোর সব শয়তানি এবার শেষ হবে, আমরা সব পাখিরা মিলে তোকে শাস্তি দিব। এই কথা বলে সব পাখিরা মিলে সাপের শরীরে তাদের নখায় ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সাপটি আহত হয়ে সেখানে মারা যায়। রাজামশাই দাঁড়ান, আপনি ইগল দিদিকে ফাঁসির সাজা দিন না, ইগল দিদি যে কোনো দোষ নেই। এরপর টুনি রাজা তোতাকে সব কথা খুলে বলে। টুনি, আমি জানতাম ঠিক একদিন সত্যিটা সবাই জানতে পারবে, আর আমি মুক্তি পাবো। ইগল দিদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কারণে তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। ইগল, আমি তোমাকে মুক্ত হওয়ার আদেশ দিলাম, এবার যাও নিজের জীবন আরামে উপভোগ করো। এরপর রাজা ইগলকে মুক্ত করে দেয়, আর ইগল খুশি মনে বাড়িতে চলে যায়। আর আবারও সব পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, মিথ্যে যতই বড় হোক না কেন, তা কখনোই সত্যকে চেপে রাখতে পারে না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।